ইলেভেনের ফিজিক্সের ক্লাস স্টার্ট করতে চলেছি এবং আমরা স্টার্ট করতে চলেছি তোমাদের কাইনেমেটিক্সের ওয়ান ডাইমেনশনাল মোশন অর্থাৎ একমাত্রিক গতি থেকে। এবার দেখো, এই অধ্যায়টা শুরু করার আগে স্থিতি এবং গতি আসলে ঠিক কী জিনিস অর্থাৎ রেস্ট বা মোশন, এই রেস্ট আর মোশন জিনিসটা আসলে কী সেই সম্পর্কে কিন্তু একটা স্বচ্ছ ধারণা আমাদের মনের মধ্যে থাকা অবশ্যই দরকার। ছোটবেলায় আমরা পড়েছি যে কোনো একটা বস্তু যখন সময়ের সাপেক্ষে তার যদি অবস্থানের কোনো পরিবর্তন না হয় তার ক্ষেত্রে আমরা বলি যে বস্তুটা স্থির বস্তু বা বস্তুটা রেস্টে আছে। আর যদি সময়ের সাপেক্ষে ওই বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় আমরা কি বলি যে ওই বস্তুটা গতিশীল আছে বা বস্তুটা মোশনে আছে। কিন্তু এই কথাটা না, এই কথার মধ্যে একটু খামতি রয়েছে। কোথায় বলো তো? আমি এই মাউসটাকে হাতে ধরে আছি, তুমি বলবে মাউসটার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ মাউসটা রেস্টে আছে। কিন্তু এই কথাটা ঠিক কতটা সত্যি? কেউ যদি চাঁদ থেকে আমাকে দেখে সে দেখবে আমি তো পৃথিবীর এক জায়গাতে বসে আছি আর পৃথিবী গোল গোল ঘুরছে, পৃথিবী চাঁদের চারিদিকে ঘুরছে, সে চাঁদ থেকে তার মনে হবে। সে কি দেখবে যে এই মাউসটা যে রয়েছে এর তো অবস্থানের পরিবর্তন হচ্ছে, পৃথিবী ঘুরছে, পৃথিবীর সাপেক্ষে এই মাউসটারও অবস্থানের পরিবর্তন হচ্ছে, মাউসটাও পৃথিবীর সাপেক্ষে গোল গোল করে ঘুরছে। আবার যদি সম্ভব হয় কেউ যদি সূর্য থেকে এই মাউসটাকে দেখার চেষ্টা করে বা সূর্য থেকে যদি দেখে যে মাউসটার গতিটা কিরকম, মাউসটা কি সত্যি এক জায়গায় আছে, তার কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না? সূর্য থেকে সে দেখবে যে আমি পৃথিবীতে মাউসটা নিয়ে বসে আছি এক জায়গাতে কিন্তু পৃথিবী তো গোল গোল ঘুরছে, মানে আমিও পৃথিবীর সাপেক্ষে গোল গোল ঘুরছি, মানে মাউসটাও গোল গোল ঘুরছে। আবার পৃথিবী সূর্যের চারিদিকে গোল গোল করে ঘুরে চলেছে, মানে মাউসটাও এইভাবে 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 কোনো না কোনোভাবে তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে সময়ের সাপেক্ষে এই মাউসটা আমি এখানে চুপচাপ হাতে নিয়ে বসে থাকলেও এই মাউসের কিন্তু অবস্থানের পরিবর্তনটা ঘটেই যাচ্ছে, মানে এর কিন্তু অবস্থানের পরিবর্তন ঘটছেই। আবার তোমাদের মধ্যে অনেকের মনে হতে পারে যে দাদা, সূর্য আসলে স্থির এবং তার চারিদিকে গ্রহগুলো গতিশীল অবস্থায় রয়েছে। এই কথাটাও কিন্তু ভুল, সূর্য কিন্তু স্থির নয়। আমরা আগে ভাবতাম যে সূর্য আসলে স্থির, কিন্তু সূর্য আসলে স্থির নয়। সূর্য আমাদের যে ছায়াপথে আছে, মানে আমাদের যে গ্যালাক্সিতে সূর্য আছে, সূর্য কিন্তু অন্যান্য নক্ষত্রদের সাপেক্ষে এই গ্যালাক্সিতে সূর্য গতিশীল অবস্থায় রয়েছে এবং তার সাপেক্ষে গ্রহগুলো গতিশীল আছে। এবং আমাদের যে গ্যালাক্সি আছে এই ইউনিভার্সে এরকম অনেক গ্যালাক্সি রয়েছে, লক্ষ লক্ষ অনেক গ্যালাক্সি আছে এবং প্রতিটা গ্যালাক্সি কিন্তু একে অন্যের সাপেক্ষে গতিশীল অবস্থায় রয়েছে। তার মানে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, আচ্ছা আমাদের এই ইউনিভার্সটা কি স্থির? ইউনিভার্সটা কি এক জায়গায় স্থির অবস্থায় আছে? ইউনিভার্সটাও কিন্তু স্থির নেই, কারণ ইউনিভার্স যবে সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে শুরু করে ক্রমাগত ইউনিভার্সটা এক্সপ্যান্ড করে চলেছে, মানে ইউনিভার্সটা ধীরে 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 বড় হয়ে চলেছে। এবং ইউনিভার্স যেহেতু বড় হয়ে চলেছে তার ভেতরে যা যা জিনিসপত্র রয়েছে, গ্রহ উপগ্রহ গ্যালাক্সি যা কিছু রয়েছে সবাই কিন্তু একে অন্যের থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যেহেতু ইউনিভার্সটা ধীরে ধীরে বড় হচ্ছে। আজও ইউনিভার্স কিন্তু ধীরে ধীরে বড় হয়ে চলেছে। তার মানে ইউনিভার্সটা যেহেতু বড় হচ্ছে তার ভেতরে সবাই একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে আমি যদি বলি একদম কে স্থির অবস্থায় আছে, একদম স্থির অবস্থায় কে আছে, আসলে অ্যাবসলিউট রেস্ট বা একেবারে স্থির অবস্থায় কেউই নেই বা আমাদের জানা নেই যে এমন কি কোনো বস্তু আছে যে নড়ছে না, যে একদম অ্যাবসলিউট রেস্টে আছে অর্থাৎ তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, এরকম কোনো বস্তু সম্পর্কে কিন্তু আমরা জানি না। আমরা জানি ইউনিভার্সের সাথে সবাই গতিশীল অবস্থায় রয়েছে, সবাই ধীরে ধীরে একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে যেহেতু আমরা এটা জানি না যে কোন বস্তুটা অ্যাবসলিউট রেস্টে আছে, কে অ্যাবসলিউট রেস্টে আছে, যার জন্য আমরা এমনটা কোনোদিনই সঠিকভাবে বলতে পারবো না যে কোন বস্তুর মোশন কিরকম। যেমন হাতে মাউস নিয়ে আছি, আমি বলতে পারবো না এই মাউসটার অবস্থানের পরিবর্তন ঠিক কীভাবে হচ্ছে, পৃথিবীর সাপেক্ষে কি গোল গোলভাবে হচ্ছে, নাকি গোল গোল ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে গোল গোল ঘুরছে মাউসটা, নাকি সূর্যও তো নড়ছে, এই মাউসটার তাহলে মোশনটা কিরকম হবে, পুরো ব্যাপারটা কিন্তু অনেক জটিল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তার মানে যেহেতু অ্যাবসলিউট কোনো রেস্ট, অ্যাবসলিউট রেস্টে কোনো বস্তু নেই, সেই জন্য আমরা কোনো বস্তুর গতিটা ঠিক কীরকম হবে বা তার মোশনটা ঠিক কীরকম হবে তার অ্যাবসলিউট মোশন সম্পর্কেও কিন্তু আমরা কিছু জানতে পারবো না। যদি আমাদের আমরা কোনোদিন জানতে পারি যে এই যে একটা বস্তু রয়েছে এই বস্তুটা অ্যাবসলিউট রেস্টে আছে, এ নড়ছে না, তাহলে আমরা কী করবো, ওই বস্তুটার উপরে গিয়ে দাঁড়াবো, তারপর আমরা এই গোটা জগৎটাকে দেখবো
যে আচ্ছা আসলে ওই পৃথিবী এইভাবে এইভাবে ঘুরছে, সূর্যের চারিদিকে, সূর্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পৃথিবী এরম 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 করে যাচ্ছে, মানে অ্যাবসলিউট রেস্ট যদি কোনো একটা বস্তু পাই, ওই বস্তুর উপর গিয়ে যদি আমরা দাঁড়াই, যে বস্তুটা একদম স্থির অবস্থায় আছে সেই বস্তুর উপরে গিয়ে যদি দাঁড়াই, তারপর গোটা জগৎটাকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এই জগৎটাতে আসলে মোশনটা কিভাবে ঘটছে, কোন বস্তুর মোশন কেমন হচ্ছে, অর্থাৎ অ্যাবসলিউট মোশন তখন আমরা জানতে পারবো। কিন্তু যেহেতু অ্যাবসলিউট রেস্ট কোনো বলে কোনো কিছু নেই বা আমরা জানি না, সেই জন্য আমরা বলতে পারি যে মোশন বা রেস্ট অর্থাৎ গতি বা স্থিতি এটা কোনোদিনই অ্যাবসলিউট হয় না। এটা তাহলে কি হয়, আসলে আমরা যখনই মোশন বা রেস্টের কথা বলি, এই মোশন বা রেস্ট হচ্ছে আসলে আপেক্ষিক ব্যাপার, মানে রিলেটিভ একটা জিনিস, মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তোমার জন্য হয়তো মনে হচ্ছে যে দাদা তুমি তো চেয়ারের উপর বসে আছো, কিন্তু কেউ যদি সূর্য থেকে দেখে সে দেখবে যে না আমি চেয়ারের উপর বসে আছি ঠিকই আছে, কিন্তু আমিও কিন্তু নড়ছি, আমিও পৃথিবীর সাথে গোল গোল ঘুরছি। তাহলে কারোর জন্য আমি রেস্টে আছি, কারোর জন্য আমি কিন্তু গতিশীল অবস্থায় আছি, ঠিক আছে? তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আচ্ছা বলো তো আমি রেস্টে আছি না মোশনে আছি, তুমি বলবে দাদা এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারবো না, আমাদের কারো একজনের সাহায্য নিতে হবে। আমরা বলতে পারি যে তুমি এই ঘরের সাপেক্ষে রেস্টে আছো বা পৃথিবীর মাটির সাপেক্ষে তুমি রেস্টে আছো, কিন্তু যদি চাঁদের সাপেক্ষে বলি, সূর্যের সাপেক্ষে বলি, দাদা তুমি গতিশীল অবস্থায় রয়েছো। মানে সমস্ত কিছু আপেক্ষিক, সমস্ত কিছু রিলেটিভ। আইনস্টাইন বলে গিয়েছিলেন যে গোটা দুনিয়াটাই, এই গোটা জগৎটাই আসলে আপেক্ষিক। তোমার জন্য যে জিনিসটা মনে হচ্ছে সেটা অন্যের জন্য অন্য কিছু মনে হতে পারে। আবার তোমরা হয়তো জানো, তোমাদের হয়তো মনে হতে পারে যে সময় হয়তো স্থির, আমার জন্য এক ঘন্টা মানে যতটা সময়, অন্যের জন্য হয়তো এক ঘন্টা মানে ততটাই সময়। সময় হয়তো সবসময় স্থির থাকে, আইনস্টাইন প্রমাণ করে দেখিয়ে গিয়েছিলেন যে সময়ও স্থির না, সময়ও আপেক্ষিক। আমার জন্য যদি সময়টা যত, আমার জন্য সময়টা এক ঘন্টা সময় যতটা হবে, অন্য কারোর জন্য ওই এক ঘন্টা অনেক বেশি হতে পারে। মানে কারোর জন্য সময় কিন্তু ধীরে ধীরেও চলতে পারে, কারোর জন্য সময় তাড়াতাড়িও চলতে পারে, এটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে জানবে। মানে এই জগতে সমস্ত কিছুই আপেক্ষিক, ঠিক আছে? এবার আমরা আমাদের কথায় আসি। তাহলে যদি বলি আমি রেস্টে আছি না মোশনে আছি, দাদা তুমি, তোমাকে বলতে হবে যে দাদা তুমি রেস্টে আছো না মোশনে আছো, এটা আমরা কোনো একজনের সাপেক্ষে বলতে পারি। যেমন ধরো তুমি তোমার বন্ধুদের সাথে ট্রেনে করে কোনো এক জায়গায় যাচ্ছ, ঠিক আছে? তোমরা সবাই ট্রেনের মধ্যে আড্ডা মারছো ভালোই, এবার ট্রেনের মধ্যে হঠাৎ করে ধরো চোর ঢুকে গেল, একটা চোর বন্দুক নিয়ে ঢুকে গেল, এবার যা সবাইকে বলছে যে হ্যান্ডস আপ, সবাইকে বললো কেউ নড়বে না, ডোন্ট মুভ। তো চোরটা যেই মুহূর্তে বন্দুক বের করলো, সবাই ভয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে গেলাম, আমরা সবাই একদম চুপচাপ থেকে গেল, কেউ আর নড়ছে না। এবার আমি তোমাকে যদি বলি সবাই কি রেস্টে আছে, তুমি বলবে দাদা যে ওই ট্রেনের ভেতরে যে মানুষগুলো আছে তারা সবাই ট্রেনটার সাপেক্ষে রেস্টে আছে, মানে ট্রেনের সাপেক্ষে কেউ নড়ছে না, কিন্তু তাদের অবস্থানের পরিবর্তনও হচ্ছে, কারণ ট্রেন তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আর তারাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তার মানে আমি যদি পৃথিবীর সাপেক্ষে বলি বা মাটিতে, আমি যদি ট্রেনের বাইরে মাটিতে কোথাও দাঁড়িয়ে থাকি, তাহলে বলবো আমার সাপেক্ষে লোকগুলোর অবস্থানের পরিবর্তন হচ্ছে, মানে লোকগুলো মোশনে আছে। কিন্তু যদি আমি ট্রেনের ভেতরে বসে যাই, তখন আমি বলবো যে ট্রেনের সাপেক্ষে ওই লোকগুলো কিন্তু স্থির অবস্থায় আছে। এই যে কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে না গতিশীল অবস্থায় আছে, এটা বলার জন্য আমাদের কোনো একজনের সাহায্য নিতে হচ্ছে না, মানে কারো সাপেক্ষে আমরা বলছি। যার সাপেক্ষে আমরা বলি তাকে বলা হয় নির্দেশতন্ত্র, বা ইংরেজিতে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স। মানে আমরা কার রেফারেন্সে বলছি, যার রেফারেন্সে বলছি তাকে বলা হয় রেফারেন্স ফ্রেম। আমি আরও একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি হচ্ছে কি বলবো, বাসের উদাহরণ দিচ্ছি, পিকনিকে যাচ্ছ ধরো তোমরা, ধরো আমি পিকনিকে যাচ্ছি আমার বন্ধুদের সাথে, ঠিক আছে? বাসের মধ্যে সবাই চুপচাপ বসে আছি, এবার আমি কি বলবো যে বাসের সাপেক্ষে বা বাসের সাপেক্ষে আমি রেস্টে আছি, তার মানে বাসটা এক্ষেত্রে আমাদের ফ্রেম অফ রেফারেন্স, তার মানে বাসের রেফারেন্সে আমি স্থির অবস্থায় আছি। কিন্তু আমি কি রাস্তার রেসপেক্টে স্থির অবস্থায় আছি? রাস্তার সাপেক্ষে বাসটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তার মানে ওই রাস্তার সাপেক্ষে বা পৃথিবীর মাটির সাপেক্ষে আমি কিন্তু গতিশীল অবস্থায় আছি। তাহলে এক্ষেত্রে পৃথিবীকে যদি বা রাস্তাকে যদি আমি রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে বলবো যে রাস্তার সাপেক্ষে আমি গতিশীল, এক্ষেত্রে রাস্তার রেফারেন্স ফ্রেম হয়ে গেল। আবার যদি বলি না আমি রেস্টে আছি, তখন আমি রেফারেন্স ফ্রেম কাকে ধরবো? আমার বাসটাকে আমি রেফারেন্স ফ্রেম বলবো, যে বাসটা হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম, তার সাপেক্ষে আমি স্থির অবস্থায় আছি।
এবার ভালো করে শোনো, এই রেফারেন্স ফ্রেম জিনিসটা আসলে কি সেটা চলো এবার একটু ভালো করে বুঝি পুরো জিনিসটাকে। আমি হোয়াইট বোর্ডে তোমাদের নিয়ে যাচ্ছি, সেখানে বোঝার চেষ্টা করি রেফারেন্স ফ্রেমটা আসলে কি। এবার এই রেফারেন্স ফ্রেমটাকে চলো আমরা একটু অঙ্কের ভাষায় বোঝার চেষ্টা করি। মানে আমি এখানে দেখো দুটো অ্যাক্সিস টেনেছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। কোনো একটা বস্তুর যদি অবস্থান আমরা চিহ্নিত করতে চাই আমরা কি করি, এক্স ওয়াই অ্যাক্সিসের সাহায্য নেই না। যেমন আমি যদি তোমাকে বলি যে এখানে ধরো একটা বস্তু আছে, এখানে ধরো একটা বস্তু আছে, যদি বলি এই বস্তুটা কোথায় আছে, তুমি বলে দাদা এই যে এক্স ওয়াই অ্যাক্সিস আমরা টেনেছি, এই অ্যাক্সিসের অরিজিনের সাপেক্ষে আমরা যদি দুই ঘর যদি এক্স বরাবর যাই, দুই ঘর যদি ওয়াই বরাবর যাই, তাহলে এই বস্তুটাকে আমরা পেয়ে যাই। মানে এই বস্তুর পজিশন হচ্ছে আমাদের 2,2। এইভাবে আমরা কোনো একটা বস্তুর পজিশন আমরা নির্ণয় করি না। এবার যদি সময়ের সাপেক্ষে এই বস্তুটা যদি এই অ্যাক্সিসের সাপেক্ষে, এক্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে যদি এখানেই থাকে, মানে এর যদি কোঅর্ডিনেটগুলো মানে স্থানাঙ্কগুলো 2,2ই থাকে, তাহলে আমরা কি বলবো যে সময়ের সাপেক্ষে এই বস্তুটা স্থির অবস্থায় আছে। কার সাপেক্ষে? এই এক্স ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে। এবার এটা তো একটা তলে আছে, আমি যদি বলি এটা তো টু ডাইমেনশনাল তলে আছে, তাই তো, দুটো অ্যাক্সিস। এবার আমি যদি বলি এই পয়েন্টটা যদি একটু সামনে উঠে চলে আসে, তাহলে আমাদের আরও একটা অ্যাক্সিস নিতে হবে, জেড অ্যাক্সিস, যেটা এর সঙ্গে লম্বভাবে থাকবে একদম। এক্ষেত্রে আমি জেড অ্যাক্সিস এইভাবে টেনে দিই, ধরো এটা আমাদের জেড অ্যাক্সিস। তাহলে বস্তুটা ধরো এরকম কোথায় আছে, কোনো একটা বস্তু ধরো এই এক্স ওয়াই জেড অ্যাক্সিসের সাপেক্ষে এরকম কোনো জায়গায় আছে, কলমটা ধরো এখানে আছে। তাহলে যদি বলি এই কলমের পজিশন কত, তুমি বলবে এর কলমের মানে এই কলমের পজিশন এক্স বরাবর কিছু একটা হবে, ওয়াই বরাবর কিছু একটা হবে, আর জেড বরাবর কিছু একটা হবে, তাই তো, 1,2,3 বা 2,3,5 কিছু একটা হবে। এবার সময়ের সাপেক্ষে এই কলমটা যদি তার যদি স্থানাঙ্কের কোনো পরিবর্তন না হয়, মানে তার কোঅর্ডিনেট যদি একই থাকে, সে যদি এর সাপেক্ষে এই জায়গাটাতেই থাকে, তখন আমরা কি বলবো বলতো, এই বস্তুটা হচ্ছে আসলে রেস্টে আছে। কার সাপেক্ষে রেস্টে আছে? এই এক্স ওয়াই জেড এর সাপেক্ষে রেস্টে আছে। এই এক্স ওয়াই জেড যে অ্যাক্সিস টানলাম না, এটাই হচ্ছে আসলে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। এটাই কি আমাদের ফ্রেম অফ রেফারেন্স? যেমন এই জিনিসটাকে আমি ভালো করে বোঝার চেষ্টা করো, এবার একটা উদাহরণ দিচ্ছি, এবার ভালো করে বুঝতে পারবে। এখানে কি দেখতে পাচ্ছ, তুমি বা তোমার বোন গাড়িতে বসে আছে, সামনে তোমার বাবা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, তোমার সামনে বাবা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। এবার তুমি এখানে দাঁড়িয়ে থেকে দেখছো, তুমি ধরো এখানে দাঁড়িয়ে থেকে দেখছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, তুমি দাঁড়িয়ে থেকে দেখছো। এবার এটা তোমার নিজেদের মতো ভাবতে পারো, এটা তোমার বোন ভাবো বা যাই ভাবো, কেউ একজন যাচ্ছে, ঠিক আছে, এবার তুমি এখান থেকে দাঁড়িয়ে থেকে দেখছো। এবার তুমি কি দেখবে যে গাড়িটা সামনের দিকে চলে যাচ্ছে, এবার তোমার সাপেক্ষে তুমি কি বলবে যে তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি বলবে যে তোমার সাপেক্ষে গাড়িটা গতিশীল অবস্থায় আছে, তুমি তোমার সাপেক্ষে বলছো। তার মানে এক্ষেত্রে নির্দেশতন্ত্র কে, মানে কার রেফারেন্সে বলছো, তুমি তোমার রেফারেন্সে বলছো, মানে এক্ষেত্রে তুমি হলে ফ্রেম অফ রেফারেন্স। তোমাকে কেন ফ্রেম অফ রেফারেন্স বলা হচ্ছে বলতো, আসলে যখনই বলছি যে তোমার সাপেক্ষে এর অবস্থানে পরিবর্তন হচ্ছে, আমরা মনে মনে এমনটা ভেবে নিচ্ছি যে তোমার গায়ের সাথে কোনো একটা এরকম ফ্রেম লাগানো আছে, তিনটা ফ্রেম লাগানো আছে তিন দিকে 90 ডিগ্রি করে পরস্পর, এরকম তোমার মাথার সাথে হোক বা যার সাথেই হোক তিনটে অ্যাক্সিস লাগানো আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, ধরো তিনটে অ্যাক্সিস লাগানো আছে এরকম তোমার মাথার সাথে লাগানো আছে। এবার তুমি তোমার এই ফ্রেমের সাপেক্ষে দেখছো যে তোমার বোন বা যেই হোক না কেন তার অবস্থানে পরিবর্তন হচ্ছে, সে যত সামনের দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিস থেকে তার দূরত্ব ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এখান থেকে এক্স অ্যাক্সিস অবধি তার একটা দূরত্ব, আবার এখানে যখন সে চলে যাচ্ছে তাহলে কি বলবে যে এর স্থানাঙ্ক যদি 1,2, ধরো 3 আছে, 2,3 যখন এখানে সে চলে আসবে তখন হয়তো 3,2,3 হয়ে গেল, মানে এক্স অ্যাক্সিস বরাবর তার স্থানাঙ্কের পরিবর্তন হচ্ছে, তার কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, তখন তুমি কি বলবে যে তোমার এই ফ্রেমের সাপেক্ষে, তোমার এই এক্স ওয়াই জেড ফ্রেমের সাপেক্ষে এই মেয়েটা বা তোমার বোন সে গতিশীল অবস্থায় আছে, সে মোশনে আছে। আবার যখন যদি এই তোমার এই বোনের কথা যদি বলি, ধরো তোমার বোন কি বলবে, তোমার বোন বলবে যে তোমার সামনে তার সামনে যে তার বাবা বসে আছে, সে দেখবে তার বাবা কিন্তু স্থির আছে। কেন তার বাবা স্থির আছে সে দেখবে, কারণ তার মাথাতে যদি তুমি এরকম এক্স ওয়াই জেড একটা অ্যাক্সিস টেনে দাও, তিনটে এরকম ফ্রেম বসিয়ে দিলে, ঠিক আছে, তার মাথাতে যদি তুমি এরকম ফ্রেম বসিয়ে দাও, এবার এই ফ্রেমের রেসপেক্টে তোমার বাবার কি পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না? তোমার বাবা যদি এই ফ্রেমের রেসপেক্টে এক্স বরাবর কত দূর আছে, ওয়াই বরাবর কত দূর আছে তুমি মেপে নিলে, দেখবে তোমার বাবা যত আগাচ্ছে, যেহেতু তুমিও আগাচ্ছ তোমার ফ্রেমটাকে মাথায় করে নিয়ে, সেই জন্য তোমার সাপেক্ষে তোমার বাবা স্থির অবস্থায় আছে। মানে যখন রেফারেন্স ফ্রেম, তোমার রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তোমার বাবা স্থির, আবার তোমার ভাইয়ের
বা তোমার, হ্যাঁ তোমার ভাইয়ের বা তোমার রেসপেক্টে হচ্ছে, তোমার এই রেফারেন্স মানে এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে হচ্ছে এরা হচ্ছে গতিশীল অবস্থায় আছে। এবার এই রেফারেন্স ফ্রেমটা যদি এখন কেউ বুঝতে না পারো, আমি একটা রেফারেন্স ফ্রেম এখানে বানিয়েছি, হয়তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে আমি কি করেছি, তিনটে অ্যাক্সিস নিয়েছি, মানে এই বরাবর যদি দেখো, এটা ধরো আমাদের এক্স অ্যাক্সিস, এটা ধরো আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এটা ধরো আমাদের জেড অ্যাক্সিস। তিনটে অ্যাক্সিস পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অবস্থায় আছে, কিছুটা হলে বুঝতে পারছো, ঠিক আছে। এবার ধরো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি এখানে আছি, মানে আমি দেখছি যে গাড়িটা সোজা চলে যাচ্ছে। এবার আমি কি বলবো, যে গাড়িটা আমার সাপেক্ষে গতিশীল আছে। কেন আমার সাপেক্ষে গতিশীল? কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার এই ফ্রেমের সাপেক্ষে এই গাড়ির অবস্থানের পরিবর্তন হচ্ছে। আমার এই ফ্রেমের সাপেক্ষে যদি এর অবস্থানে কোনো পরিবর্তন না হতো, আমি বলতাম এই রেস্ট অবস্থায় আছে, ঠিক আছে। এইটাকে বলা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। এক একজনের ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিরও থাকতে পারে, আবার গতিশীল অবস্থাতেও থাকতে পারে। এবার যখনই কোনো একটা বস্তুর মোশন নিয়ে আমরা পর্যালোচনা করব, এটা আমাদের উপর নির্ভর করবে যে আমরা কোন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে তাকে দেখছি। বিভিন্ন রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে বিভিন্ন বস্তুর মোশন কিন্তু বিভিন্ন রকম হতে পারে। একটা উদাহরণ আমি আরও একবার দিচ্ছি, ভালো করে শোনো। দেখো এটা ধরো একটা ট্রেন, এটা একটা ট্রেনের ডাব্বা, এটা একটা ট্রেনের ডাব্বা, ঠিক আছে। তুমি এখানে ট্রেনের উপর বসে আছো ধরো, ঠিক আছে, তুমি বসে আছো, তোমার হাতে একটা বল আছে। কি আছে তোমার হাতে? দাদা আমার হাতে একটা বল আছে। এবার তুমি ট্রেনের মধ্যে এরকম দাঁড়িয়ে আছো, বসে আছো, ট্রেনটা ধরো সামনের দিকে এগিয়ে চলেছে, ট্রেনটা সামনের দিকে চলে যাচ্ছে। এবার তুমি বলটাকে নিয়ে যেই মুহূর্তে তুমি ধরো ওপর দিকে ঢেল দিলে, বলটা আবার তোমার হাতে এসে পড়বে, তুমি ঢেল দেবে, তোমার হাতে এসে পড়বে, ঠিক আছে। এবার আমি তুমি তুমি এবার তুমি কি বলবে? এবার তুমি বলবে যে বলটা, বলটার মোশন কিরকম হলো? তুমি বলে বলটা ওপরে গেল আর নামলো। তাহলে বলের মোশন কি হলো? ওপরে গেল নামলো। কেন তুমি এটা বলবে? কারণ তুমি এই কথাটা তোমার এই ট্রেনের সাপেক্ষে বলছো। তুমি এমনটা মনে মনে ধরে নিচ্ছ যে এই ট্রেনেতেই কোনো এক জায়গায় রেফারেন্স ফ্রেম লাগানো আছে, কোনো এক জায়গাতে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বা আমাদের এই রেফারেন্স ফ্রেমটা, এটা কোনো না কোনো এক জায়গায় এরকম লাগানো আছে। এবং এর সাপেক্ষে যখন আমরা দেখব, তো তুমি কি দেখবে? যে বলটা ওপরে গেল আর নিচে নামলো। তাহলে এই বলের মোশন কিরকম হলো? তুমি বলো দাদা এই বলের মোশনটা ভার্টিক্যাল মোশন হলো। মানে কি? তুমি বলবে একটা সরল রেখা বরাবর গেল, একবার ওপরে গেল একবার নিচে নামলো। এটা যদি আমাদের জেড অ্যাক্সিস হয়, তুমি বলবে জেড অ্যাক্সিস বরাবর ওপরে গেল, জেড অ্যাক্সিস বরাবর নিচে নামলো। কারণ তুমি এটাই দেখতে পাচ্ছ, কারণ তুমি এই ট্রেনের রেফারেন্স ফ্রেম নিয়েছো, ট্রেনটাকে তুমি রেফারেন্স ফ্রেম হিসেবে ধরে নিয়েছো, আর ওই ট্রেনের সাপেক্ষে তুমি দেখছো বলটা ওপরে যাচ্ছে নিচে নামছে। এবার আমি দাঁড়িয়ে আছি ট্রেনের বাইরে, আমি কি দেখছি? আমি দেখছি ট্রেনটা তো সামনের দিকে আগাচ্ছে গো, ট্রেনটা সামনের দিকে আগাচ্ছে। তো আমি কি দেখবো? তুমি যেই মুহূর্তে বলটাকে ওপরে ছুড়লে, যেই মুহূর্তে বলটা ছুড়লে, বলটা ওপরে যাবে, তোমার হাতে এসে পড়বে ঠিকই, কিন্তু ততক্ষণ তো ট্রেনটাও আরও এক জায়গায় চলে আসবে, ততক্ষণে ট্রেনটাও হয়তো এখানে চলে আসবে, ট্রেনটাও হয়তো আমাদের এখানে কি দেখা যাচ্ছে, হ্যাঁ ট্রেনটাও হয়তো আমাদের এখানে চলে আসবে, ট্রেনটা আমাদের এখানে চলে আসবে। আমি যেটা দেখতে পাবো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছি, এটা কল্পনা করার চেষ্টা করো, আমি ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছি, আমি দেখবো যে বলটা, বলটার যদি মোশন কিরকম হয় আমার রেসপেক্টে। এবার আমি আমার সাথে একটা ধরো ওরকম ফ্রেম লাগিয়ে নিলাম, আমি আমার ফ্রেমে দেখবো যে বলটা শুধুমাত্র জেড অ্যাক্সিস বরাবর ওপর নিচে যায়নি, বলটা আসলে এইভাবে গিয়েছে, বলটা আসলে এইভাবে উপরে উঠে গিয়ে, বলটা আসলে এইভাবে উপরে উঠেছে, উপরে উঠে গিয়ে আবার তোমার হাতে গিয়ে পড়েছে। তাই দেখতে পাবো না তুমি যখনই ওভারটাপ, আমি দেখবো আচ্ছা তুমি বলটা উপরে যাচ্ছে, গিয়ে 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 আবার তোমার হাতে পড়লো, কারণ যতক্ষণে বলটা এইদিক বরাবর যাবে ততক্ষণে তুমিও চলে গিয়েছো। তার মানে আমার সাপেক্ষে আমি কি বলবো? যে বলটা জেড অ্যাক্সিস বরাবর উপর নিচে নামেনি, বলটা আসলে কি হয়েছে, বলটা আসলে একটা এক্স ওয়াই প্লেনে বা বলতে পারি একটা তলের উপরে ছিল বলটা, বলটা এইভাবে একটা তল বরাবর এইভাবে চলে গিয়েছে। মানে হয়তো যদি এটা আমাদের, এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই হয়, আমি বলবো বলটা এক্স বরাবরও কিছুটা চেঞ্জ হয়েছে, আবার ওয়াই বরাবরও তার কিছুটা চেঞ্জ হয়েছে। তার মানে বুঝতে পারছো, এক এক রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে এই বলের গতি এক এক রকম হয়ে যাচ্ছে। তো এটা আমাদের ওপর, আমি যদি এবার বলি এই বলের যখন মোশন নিয়ে আলোচনা করব, গতি নিয়ে আলোচনা করব, এটা আমার ওপর থাকবে যে আমি বাইরের রেফারেন্স ফ্রেম নেব নাকি ওই ট্রেনের ভেতরের রেফারেন্স ফ্রেম নেব। যদি ট্রেনের ভেতরে রেফারেন্স ফ্রেম নিই, দেখবে বলটা ওপর নিচে যাচ্ছে, তাহলে ওই বলটা সম্পর্কে আলোচনা করতে আমার সুবিধে হবে, তখন আমি ওই ট্রেনের ভেতরে রেফারেন্স ফ্রেমটাকেই রেফারেন্স ফ্রেম হিসেবে ধরবো, তখন আমি আর বাইরে দেখবো না, বা তখন আমি সূর্য থেকে দাঁড়িয়ে দেখবো না যে বলটা পৃথিবীর চারিদিকে গোল গোল, পৃথিবী গোল গোল ঘুরছে, বলটা আবার এইভাবে গেল, আবার পৃথিবী এরম যাচ্ছে, অনেক বড়, মোশনটা অনেক জটিল হয়ে যাবে না। তো আমি সেক্ষেত্রে রেফারেন্স ফ্রেম কিন্তু সূর্যেরতে নেবো না। আবার যখন পৃথিবীর গতি কিরকম, পৃথিবীর মোশন নিয়ে আলোচনা করব, তখন আমি ফ্রেম আমি কিসের নেবো, তখন আমি ফ্রেম সূর্য নিতে পারি, আর দেখবো যে পৃথিবীর মোশন এইরকম হচ্ছে।
তো এটা আমাদের উপর নির্ভর করে আমরা রেফারেন্স ফ্রেম কোথায় নেব। বোঝা গেল? এবার শোনো, এই অধ্যায়ের নাম হচ্ছে একমাত্রিক গতি। একমাত্রিক গতি মানে, একমাত্রিক গতি মানে কোনো একটা অ্যাক্সিস বরাবর যাবে, তার মানে আমাদের এত জটিল ক্যালকুলেশন আসবে না। এই অধ্যায়ে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে যত বস্তু মোশন সম্পর্কে আলোচনা করব, সকল বস্তু কি হবে, একটা স্ট্রেট লাইন বরাবর যাবে। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন বরাবর যাবে, সেই স্ট্রেট লাইন বরাবর আমরা এক্স অ্যাক্সিসও নিতে পারি, যেই অ্যাক্সিসই নেই না কেন আমরা। ঠিক আছে, সাধারণত এক্স অ্যাক্সিস ধরি। তাহলে এই অধ্যায়ে আমরা যত গতি সম্পর্কে পড়ব, বস্তু সবসময় একটা স্ট্রেট লাইন বরাবর যাবে। আর কোনো একটা বস্তু যদি শুধুমাত্র একটা স্ট্রেট লাইন বরাবর যায় তাকে আমরা বলি একমাত্রিক গতি। কোনো একটা বস্তু যদি, কোনো একটা বস্তুর গতি ধরো ব্যাখ্যা করতে তোমার দুটো অ্যাক্সিস লাগছে। ধরো কোনো একটা বস্তু, এটা ধরো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আমাদের। ঠিক আছে, এটা আমাদের জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস মানে কি, এর সঙ্গে 90 ডিগ্রি আছে। এবার কোনো একটা বস্তু যদি শুধু এই বরাবর যায় তার গতিকে কি বলবো, সে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, তার গতিকে বলবো একমাত্রিক গতি। বা কোনো একটা বস্তু যদি এইভাবে যায় তবুও সে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসটাকে আমরা এইভাবে ধরে নেবো যে এটাই আমাদের এক্স অ্যাক্সিস, আমরা এই কোঅর্ডিনেটটাকে ঘুরিয়ে দেবো, আমরা বলবো যে স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে মানেই সে তার গতি একমাত্রিক গতি। কিন্তু বস্তুটা যদি এইভাবে যায়, বস্তুটা যদি প্রথমে এরকম আছে, এবার বস্তুটা এরকম 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 সাপের মতো নাচতে নাচতে যাচ্ছে, তখন আমরা কি বলবো যে বিভিন্ন, এইখানে তার এক্স ওয়াই চেঞ্জ হচ্ছে, এইখানে তার এক্স কমা ওয়াই আলাদা হবে, এখানে তার এক্স কমা ওয়াই আলাদা হবে, মানে সে তার মোশনে তার এক্সেরও পরিবর্তন হচ্ছে, ওয়াইয়েরও পরিবর্তন হচ্ছে, মানে সে এক্স আর ওয়াই অ্যাক্সিসের মাঝে যে তলটা আছে ওই তল বরাবর সে গতিশীল আছে। এবার তুমি একটা পাখি এনে এখানে ছেড়ে দিলে, পাখিটা কি করবে, শুধু কি সেই তলের উপরে ঘুরবে? একটা পিঁপড়া ছেড়ে দিলে পিঁপড়া এর উপর দিয়ে ঘুরবে, কিন্তু একটা পাখি এনে যদি ছেড়ে দাও পাখিটা কি ইচ্ছা মতো চারিদিকে ঘুরবে? তাহলে পাখির মোশন বলার জন্য আমাদের তখন জেড অ্যাক্সিস নিতে হবে, যে পাখিটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, জেড অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। তাহলে যখন কোনো একটা বস্তুর মোশন একটা অ্যাক্সিস বরাবর থাকবে বা স্ট্রেট লাইন বরাবর থাকবে তাকে বলি ওয়ান ডি মোশন বা একমাত্রিক গতি। যদি কোনো একটা বস্তুর গতি বর্ণনা করার জন্য আমাদের দুটো অ্যাক্সিসের প্রয়োজন হয় বা কোনো একটা বস্তু যদি সমতলে গতিশীল থাকে তাকে বলা হয় দ্বিমাত্রিক গতি বা টু ডাইমেনশনাল মোশন। কোনো একটা বস্তুর গতি যদি বর্ণনা করতে আমাদের তিনটে অ্যাক্সিস লাগে, যেমন যদি এরকম তিনটে অ্যাক্সিস লাগে, এর সাপেক্ষে যা কিছু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছে, তো তিনটে অ্যাক্সিস লাগছে মানে তার গতিকে আমরা বলি ত্রিমাত্রিক গতি। ঠিক আছে, বোঝা গেল? যেমন একটা পাখি ছেড়ে দিলাম বা আমি এখান থেকে লাফিয়ে একবার এদিক যাচ্ছি, একবার সামনে যাচ্ছি, পেছনে আসছি, এক্স এক্স ওয়াই জেড চারিদিকে আমার চেঞ্জ হচ্ছে পজিশন, তো আমার গতিকে বলি ত্রিমাত্রিক গতি। এই অধ্যায়ের নাম আমাদের একমাত্রিক গতি। ঠিক আছে, আর এর পরের ক্লাস থেকে আমাদের পরের ক্লাসগুলো শুরু হবে। আশা করছি এই ক্লাসে তোমরা এইটুকু বুঝতে পেরেছো যে রেস্ট আর মোশন জিনিসটা আসলে কি, মানে স্থির আর গতি বলতে আমরা আসলে কি বুঝি। এইটুকু যদি বুঝে যাও হয়ে যাবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে। আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে ভিডিওর কমেন্ট একটু অবশ্যই জানাবে, ভিডিওটাকে লাইক করবে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাতে আমার মোটিভেশন আসে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ক্লাসে, রাখছি আজকে এখানে। যাওয়ার আগে একটা কোশ্চেন করছি, উত্তর দিয়ে যাও দেখি কমেন্ট বক্সে। তুমি তোমার একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে, এত ছোটো না, এতটা ছোট, ঠিক আছে, যে একটু কথা বলতে পারে, ট্রেনে করে যাচ্ছ, তোমার ছোট ভাই দেখলো যে গাছপালাগুলো পিছন দিকে চলে যাচ্ছে, তোমাকে জিজ্ঞেস করলো যে দাদা দাদা গাছগুলো দেখো কি সুন্দর দৌড়াচ্ছে, গাছগুলো দৌড়ে পালিয়ে যাচ্ছে, তখন তুমি হয়তো এটাই উত্তর দেবে যে হচ্ছে, তুমি তখন বললে আরে না ভাই গাছগুলো দৌড়াচ্ছে না, গাছগুলো যেখানে থাকার সেখানেই আছে, আসলে আমরা আগে এগোচ্ছি, তো আসলে আমরা গতিশীল আছি তাই মনে হচ্ছে গাছগুলো পেছনে চলে যাচ্ছে, এটা তুমি বললে। স্বাভাবিকভাবে সকল মানুষ সবাই এটাই বলে। প্রশ্নটা হচ্ছে এখানে, এখানে কে ঠিক বলল, তোমার ভাই ঠিক বলেছিল যে গাছগুলো গতিশীল অবস্থায় আছে, নাকি তুমি ঠিক বলে যে না গাছগুলো যেখানে থাকার সেখানেই আছে, আসলে আমরা গতিশীল, কে ঠিক বলল? এটার উত্তর কমেন্ট বক্সে জানাও। এবার এটার উত্তর বলতে গেলে গোটা ক্লাসটা ভালো করে শুনলে উত্তরটা দিতে পারবে। এবার আমি তোমাকে একটা জিনিস বলছি, তাড়াহুড়ো উত্তর দেবে না, একটু ঠান্ডা মাথায় ভাবো, দরকার পড়লে আধা ঘন্টা সময় নাও, ঠিক আছে, এখন ভিডিওটা এখানে পজ করে চলে যাও, পরে ভাবো, তুমি পরে এসে উত্তর দিলেও হবে কিন্তু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, দেখি কমেন্ট বক্সে কারা কারা সঠিক উত্তর দিচ্ছে, যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি, তাদের মধ্যে কয়েকজন হয়তো রিপ্লাইও দেবো, লাভ রিয়াক্টও দিতে পারি। ঠিক আছে, তো একটু কমেন্ট বক্সে জানো, আর আমি উত্তরটা এখন বলে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওটা এখন পজ করো, যদি তুমি অ্যান্সার না দাও তাহলে ভিডিওটা পজ করে অ্যান্সার দাও আগে। এবার উত্তরটা বলছি, শোনো, তোমার ভাই কি বললো, তোমার ভাই বললো যে গাছগুলো পেছনে যাচ্ছে মানে গাছগুলো গতিশীল, তুমি বলে গাছ গতিশীল না আমরা গতিশীল, আসলে এখানে দুজনেই সঠিক কথা বলেছে, কেউই এখানে ভুল নয়।
কারণ তোমার ভাই যখন বলেছে সে একদম সাদা সিধে, সে যেটা দেখছে সে সেটা বলেছে, আর বিজ্ঞানের ভাষায় সে ঠিকই বলেছে, সে দেখছে তার সাপেক্ষে, তার ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে গাছগুলো পেছনে যাচ্ছে, মানে গাছগুলোর অবস্থানের পরিবর্তন হচ্ছে, যার জন্য সে বলেছে গাছগুলো গতিশীল, সে ঠিকই বলেছে। তুমি কি বলছো? তুমি বলছো যে গাছগুলো থেমে আছে, আমরা গতিশীল। তোমার জন্য তুমি যেই, তুমি যাকে স্থির ভেবেছো বা যাকে তুমি ফ্রেম অফ রেফারেন্স ভেবেছো, সে হচ্ছে আমাদের এই কি বলবো, আমাদের এই ভূ কি বলবো, আমাদের এই পৃথিবীটা। তুমি ভেবেছো যে মাটিটা স্থির, মাটিটাকে স্থির ধরে নিয়েছো, আর মাটির সাপেক্ষে বলেছো যে গাছগুলো আসলে স্থির আছে, আর এই মাটির সাপেক্ষে আমরা গতিশীল আছি। তাহলে তুমি মাটিকে ফ্রেম অফ রেফারেন্স ধরে তোমার মন্তব্য দিয়েছো যে গাছগুলো আসলে থেমে আছে মাটির সাপেক্ষে, আমরা গতিশীল। আর বাচ্চাটা সে কি করেছে? সে নিজেকে রেফারেন্স ভেবেছে, সে ভেবেছে আমার সাপেক্ষে গাছগুলো গতিশীল, আর আমি ঠিকঠাক চুপচাপ বসে আছি ঘরের মধ্যে। তাহলে এখানে দুজনেই সঠিক, শুধু দুজনে আলাদা আলাদা ফ্রেম অফ রেফারেন্স ধরে নিয়েছে, কেউই কিন্তু ভুল নয়। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, রাখছি আজকে এখানে ক্লাস।